হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে অপারেটর ইন সি প্রোগ্রামিং। ওকে, সো সি প্রোগ্রামিংয়ে আমরা অনেক ধরনের অপারেটর ইউজ করে থাকি সচরাচর, লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস। সো এই সকল বেসিক অপারেটর নিয়ে আজকে আমরা ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সো অ্যাডিশন দিয়ে শুরু করি। তাহলে আমরা দেখি যে দুইটা নাম্বারকে আমরা কীভাবে যোগ করতে পারি। ওকে, সো দুইটা নাম্বার যোগ করার জন্য আগে নাম্বার দুইটাকে আমাকে উপরে ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে। আমি ভেরিয়েবল ইউজ করে কাজটা করব। সো আমি সাপোজ দিচ্ছি ইন্টেজার এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, আর অ্যান্সার নামে এটা একটা আরেকটা ভেরিয়েবল। ওকে, সব সো সবগুলো হচ্ছে ইন্টেজার ডেটা টাইপ। তো এখন আমি ভ্যালু দিয়ে দিচ্ছি এক্স ইকুয়াল সাপোজ 10 অ্যান্ড ওয়াই ইকুয়াল 5। এখন অ্যান্সার ইকুয়াল এক্স প্লাস ওয়াই। সো এটা হচ্ছে সিম্পল লজিক, বিকজ আমি যেহেতু যোগ করব, সো অবশ্যই আমাকে এক্স প্লাস ওয়াই যোগ করতে হবে। আর এটা রেজাল্টটা কোনো একটা ভেরিয়েবলে রাখতে হবে, যেহেতু আমি উপরে একটা ভেরিয়েবল নিয়েছিলাম অ্যান্সার। সো অ্যান্সার নামে এই ভেরিয়েবলের মধ্যে আমি এই অ্যান্সারটা রাখবো। ওকে, সো মাঝে দেখতে পাচ্ছেন আপনার একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। ওকে, সো ইকুয়াল হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এখানে যেটা হয়, আমি বলেছিলাম যে বাম দিকে যে ভেরিয়েবলটা থাকবে সেখানে ডান দিকে যে অপারেশনটা হবে বা যদি কোনো ভ্যালু থাকে স্টোর হবে। ওকে, সো দ্যাটস ওয়াই এক্স প্লাস ওয়াই যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা আনসার যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। ওকে, সো আমি দেখি, আমি প্রিন্ট করাচ্ছি প্রিন্ট এফ ফাংশন ইউজ করে। সো আমি সাপোজ এখানে একটা মেসেজ দিয়ে দিব যে অ্যান্সার ইজ ইকুয়াল, তো এখানে আমি দিব পার্সেন্টেন্স ডি। সো কেন দিলাম আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন, বিকজ আমার এখানে দেখেন ডেটা টাইপ হচ্ছে ইন্টেজার। সো ইন্টেজারের জন্য পার্সেন্টেজ ডি ইউজ করতে হয় ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। ওকে, সো আমি এটা লাস্ট ভিডিওতে বলেছিলাম। দেন কমা আনসার। সো কমা আনসার কেন সেটা আমি একটু বলি। সো এক্স প্লাস ওয়াই এই রেজাল্টটা কিন্তু আনসারের মধ্যে আছে। সো আমি যেহেতু আমি আনসারটা প্রিন্ট করাতে চাই, সো দ্যাটস ওয়াই কমা দিয়ে আনসারটা বলে দিতে হবে। সো এখানে যেটা হবে, এই আনসারের মধ্যে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এই জায়গায় প্রিন্ট হবে। ওকে, লাস্টে সেমিকোলন। সো আমরা এখন দেখি যে আমার কোডটা প্রপারলি রান করতেছে কিনা। আমি বিল্ড অ্যান্ড রান, আনসার ইজ 15। ওকে, সো আমার কোডটা প্রপারলি রান করতেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 10 + 5 = 15। সো এটা আমি কেটে দিচ্ছি। তো এটা গেল হচ্ছে অ্যাডিশন। তো যদি সাবট্রাকশন করতে হয় তাহলে কী করবেন আপনারা? সাবট্রাকশনের ক্ষেত্রেও তো সিমিলারলি এভাবেই লিখতে হয়, সব কিছু ঠিক থাকবে, জাস্ট এখানে অপারেটরটা একটু চেঞ্জ করে দিতে হবে, এখানে মাইনাস দিয়ে দিতে হবে। ওকে, সেখানে মাইনাস দিব আর এখানে আনসার যা আছে তাই। সো আমি আবার রান করাই, দেখি এবার আউটপুট কী আসে। এবার আউটপুট আসছে 5। ওকে, সো 10 - 5 = 5 আসবে, এটাই স্বাভাবিক। দেন সিমিলারলি আপনারা মাল্টিপ্লিকেশন করতে পারেন। সো আমি কেটে দিচ্ছি মাল্টিপ্লিকেশন, আবার রান করাই, বিল্ড অ্যান্ড রান। সো আনসার ইজ ইকুয়াল 50। সো দেখতে পাচ্ছেন 5 আর 10 গুণ করলে 50 হয়। ওকে, দেন সিমিলারলি আপনারা এখানে ভাগ করতে পারেন। সো এখানে ডিভিশন করার পর আনসার আছে 2। দেন আপনারা চাইলে মডুলাস বের করতে পারেন। সো মডুলাস নিয়ে আমি একটু কথা বলি এখানে। সো মডুলাস হচ্ছে ভাগশেষ। ওকে, সো এক্স আর ওয়াই এই দুইটার মধ্যে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা হচ্ছে মডুলাস। আর মডুলাস সাইন হচ্ছে এই সাইনটা, এটাকে বলে মডুলাস সাইন্স। সো মডুলাস সাইন হচ্ছে এইটা, পার্সেন্টেজ সাইনটা হচ্ছে মডুলাস সাইন। সো এখানে যেহেতু কোনো মডুলাস হবে না কারণ এটা ডিরেক্টলি ভাগ যায়, সো মডুলাস আনসার আসবে 0। আমরা দেখি আনসার কী আসে। সো আনসার আছে 0, ঠিক আছে। সো আমি যদি এখানে সাপোজ 13 দিয়ে দিই তাহলে দেখেন কী হয়। সো এক্ষেত্রে দেখেন বিল্ড অ্যান্ড রান, সো আনসার ইজ 3। সো এখানে আনসার 3, তার কারণ হচ্ছে সো 13কে 5 দিয়ে ভাগ করার পরে কিন্তু একটা ভাগশেষ থাকে 3। সো সেই 3টাই এখানে শো করবে, এখানে ভাগফল শো করবে না, এখানে শো করবে জাস্ট ভাগশেষ। ওকে, সো এগুলোই ছিল বেসিক অপারেটরের কাজ। এভাবেই সিতে আমরা বেসিক অপারেটরগুলো ইউজ করে থাকবো। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন।
এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।